আর আজকে তোমাদের বলা ছিল অনেক দিন আগেই যে এয়ারক্রাফট মিউজিয়াম যাব, তো আজকেই সেই দিন। চলো এয়ারক্রাফট মিউজিয়াম থেকে ঘুরে আসি, কেমন কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে যেতে থাক। চলেই এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে চলে এসেছি নিউ টাউন পুলিশ স্টেশন, আর তার পাশেই এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলো এখানে কী কী আছে আমাদের সাথে চলো দেখতে থাকবে। পার্কিং করে দিলাম, প্রতি ঘন্টা 10 টাকা টু হুইলার, আর ফোর হুইলার প্রতি ঘন্টা 20 টাকা করে। রাত্রেবেলা এখানে একটা ওয়াটার শো হয়, দেখতে পাচ্ছ কিনা জানি না, রাত হলে দেখানো। টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছে, এখানে 30 টাকা পার হেড। 3 বছরের নিচে ফুল টিকিট লাগে না, মানে টিকিট লাগে না, অ্যাবাভ 3 ইয়ার্স ফুল টিকিট। টিকিটটা ভেতরে লাগবে। আচ্ছা ঠিক আছে, তো কেটে নিলাম টিকিট দুটো। টিকিট নিল পার হেড 30 টাকা। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে এন্ট্রি। এই যে এয়ারক্রাফট মিউজিয়ামে শুধুমাত্র এইটাই একটা দেখার জিনিস আছে, এটা একটা যুদ্ধের জাহাজ। প্রচণ্ড গরম, এইটা হচ্ছে ব্যাক সাইড। অনেক বড় অনেক বড়। যে টিকিটটা নিয়ে এন্ট্রি করেছি সেই টিকিটটা নিয়ে এই যে সিঁড়ির মুখ আছে এখানে দেখাতে হবে, এখানে দেখিয়ে ভেতরে প্রবেশ করতে দেবে। এই জাহাজটা কোথায় চলেছে এবং কী কী পুরোটা এক্সপ্লেন করবে, ভেতরে লোক আছে। কিন্তু এইটা যে টিকিটটা তোমরা নিয়ে আসছো গেটে, সেই টিকিটটা যেন গেটে ঢুকে ছিঁড়ে ফেলে দিও না, তাহলে আর ঢুকতে পারবে না। এই টিকিটটা এখানে দেখাতে হবে, আর ভেতরে ভিডিও অ্যালাউ না। আর সাথে এখানে আরও কিছু আছে, বসার জায়গা আছে, আর সাথে কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে বাচ্চাদের, আর বসার বেঞ্চও আছে। ভেতরে গেলেই এক্সপ্লেন করে দেবে যে কী কী আছে, কী কী নেই, কী কী হয়েছে এই জাহাজে, কত বছর বয়স এই জাহাজটার, সব কিছু এক্সপ্লেন করে দেবে। অনেক বড় জাহাজটা, কোনো একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, কী স্ট্রাকচার জানি না, এটা আগে ছিল না আমরা যখন এসেছিলাম। এই যে সামনে যে সিঁড়িটা আছে এটা দিয়েই প্রবেশ করতে পারবে, আর বাচ্চাদের অ্যাক্টিভিটি করার মতন, ছোটোখাটো অ্যাক্টিভিটি করার মতন অনেক কিছুই আছে, একটা বিকাল কাটানোর জন্য যথেষ্ট। খুব সুন্দর, এই যে প্লেনের চাকা, এখানে অনেক কিছু লেখা আছে, পারলে পজ করে পড়তে পারো তোমরা। এই যে প্লেনের নিচটা অনেক বড়। এখানে আর দেখার তেমন কিছু নেই, সন্ধে হয়ে গেছে তাই চলে গেছে লাইট, দারুণ লাগছে, রাত হলে আরও লাগবে। বাইরে থেকে ভালো দেখা যাবে কিনা জানি না, তাই ভেতর থেকেই শ্যুট করে নিচ্ছি, কেন বাইরে একবার গেলে আর ভেতর আসতে পারবো না। তো সন্ধে সন্ধে হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। বাচ্চাদের দেখার জন্য খুব ভালো জায়গা, ঘোরার জন্য, একটা বিকাল কাটানোর জন্য খুব সুন্দর জায়গা, খুব মেনটেন করা, ওয়েল মেনটেন। প্রত্যেক সোমবার বন্ধ থাকে, পার্কিংয়ের দিকে যাওয়া যাক তার আগে। এখানে যে একটা লাইট শো আছে এটা দূর থেকে অতটা দেখা যায় না,
অনেক দূরে আছে। চলে এসেছি বাইকে পার্কিং মিটিয়ে, এখন যাব বাড়ির দিকে। আবারও টাটা বাই বাই করে বাড়ির দিকে। অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। আজকে এই ছোট্ট ব্লগটা, এয়ারক্রাফট মিউজিয়ামে ছোট্ট ব্লগটা, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি একটা বড় রাইডে যাব। কবে যাব এখনও ঠিক হয়নি, কোথায় যাব সেটাও ঠিক হয়নি, তবে যাব, গেলে তো তোমরা জানতেই পারবে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলে এসেছি অলমোস্ট বাড়ির কাছে, তো চলো টাটা, টাইম ল্যাপস এনজয় করো।